এই আমার মায়ের প্রতি সম্পত্তি দাবি করি, আমার মামার নানার সম্পত্তি আমি দাবি করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এক ভুক্তভোগীর কাছে আসছি। উনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়, তেজগাঁও, ঢাকা। মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়, জননিরাপত্তা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাননীয় আইন সচিব মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাননীয় ভূমি সচিব মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা। ডিসি, বরিশাল বিভাগ। পুলিশ সুপার, বরগুনা জেলা। জেলা প্রশাসক, বরগুনা জেলা। র্যাব কমান্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব 8, রূপতলী, বরিশাল। এবং বিভিন্ন গণমাধ্যম বরাবরে আবেদন করেন, তার মায়ের পৈতৃক ফরজ সম্পত্তি তিনি আবেদনে উল্লেখ করছেন। আমার মৃত্যু মায়ের পৈতৃক ফরজ সম্পত্তি সরকারি আমিন দ্বারা বুঝাইয়া পাইতে, ন্যায় বিচার ও আমার জীবনের নিরাপত্তা পাইতে এবং ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে আবেদন। তো দর্শক, চলুন আমরা ভুক্তভোগীর মুখে জেনে নিই যে আসলে তার ঘটনাটা কী এবং কারা ভূমিদস্যু, কীভাবে তারা ভূমি তাদেরকে বুঝাই দিচ্ছে না। তো আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আনোয়ার খান। আপনার আব্বার নাম? আব্দুল হাশেম খান। জীবিত না মৃত্যু? মৃত্যু আব্দুল হাশেম হাশেম খান। তো একটু কথাটা জোরে বলেন, কেন না দর্শককে জানি শুনতে পায়, ঠিক আছে, একটু জোরে বলবেন, কেন যেহেতু এটা তো কথাটা আপনার আসতে হবে মোবাইলে। তো এখন আপনি যে বিষয়ে আবেদন করছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ, আসলে এই জমিটি বিষয় নিয়ে আসলে কি একটু বলেন। এই আমার মায়ের প্রতি সম্পত্তি দাবি করি, আমার মামার নানার সম্পত্তি আমি দাবি করি। যে আমার এই পাট্টাই জমি থাওয়া ছিল, ওই জমিটা ছাড়ার কথা বললে আজ আমার ঘুরাইতেছে অনেকদিন ধরে, আজ দিন কাল দিন করি আমার অনেকদিন ধরে হুমকি। কে কে ঘুরায়? ওই খবির মোল্লা, হাবির মোল্লা, হাবির মোল্লা, তার পোলাপানেরা আমার জমিটা আনতে চাই। তাদের নামগুলো একটু বলেন, কেন যেহেতু তারা তো আপনার আত্মীয়, আত্মীয় নাম আপনি জানেন না? হাবিব মোল্লা, খবির মোল্লা, এরা তো জমিটা রাখছে, রাখার পরে এরা আমি ফেরত দেয় না, ফেরত না তো আমি অনেকবার তার যাচনা করছি, টাকা লোক যাচনা করছি, জমিটা ফেরত দিচ্ছে না। এরা পৌরসভায় আমি দরখাস্ত দিছি, পৌরসভায় নেওয়ার কাছে যাই বলে যে এটা হাই করছে। আমি বলছি স্যার আমার এই দোহত্তরী সম্পত্তি, আমার মায়ের প্রতি সম্পত্তি, এটা আমি আপনাদের সাথে চলে? না, আমাদের সাথে চলে না। তাহলে তাদের পারিবারিক ব্যাপার চলে, সেটা তাদের ব্যাপার। নেওয়ার 6 বছর যে এটার লোক তোর সম্পর্ক নেই, এটা এবার তদন্ত দেশে রিফর্ম কমিশন, রিফর্ম কমিশন তদন্ত করে আমার কোনো রিপোর্ট দেয় না। এই অবস্থা আমার খেয়াল ঘুরিতে। দরখাস্ত করছিলেন? রিপন কমিশনার ভারত থেকে আছে, ডাক্তার টক্তর দেখাইয়া এক মাস পর আমি তদন্ত করবো, তদন্তই করে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। না, আপনাদের সাথে তো কোন মামলা মোকদ্দমা নেই, আপনাদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা করছে? না, মামলা মোকদ্দমা চলে না, আমরাও করি না, হেরাও করি না। তো আসলে আপনি বিষয়ে কি চান? কোন এটা আমি সঠিক বিচার চাই, আপনি তো আবেদন করছেন বিভিন্ন জায়গায় দেখলাম,
আপনি তো আবেদন করছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ঠিক আছে, বিভিন্ন দপ্তরে আবেদন করছেন, যেহেতু আবেদনের কাগজ দেখে আমি বলতেছি আপনার, তাহলে আসলে আপনি কি তাদের কাছে কি চান? চাই আমি সত্য বিচারটা চাই, আমি যে আমি জমিটা দাম পাইতে পারি, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আমি ন্যায় বিচার চাই। আপনারা কয়জন এই জমিতে আপনার ওয়ারিস আছেন? কয়জন ওয়ারিস আছে? এক ভাইয়ের আছে 10 জন, আর আমার ভাগ্নে টাগ্নি আছে 5 জন। আপনারা কয়জন ওয়ারিস? আমরা ওয়ারিস আছে 500 জন। 500 জন? আপনি তো আসলে আপনার নিজের নামই তো বলতে পারতেছেন না, আপনি তো আপনাদের নিজের নামই তো বলতে পারতেছেন না, আপনার ভাই বোনের নাম, আপনার ওয়ারিস যে কারা? তিন ভাই দুই বোন। না আমরা তো 5 ভাই বোন। পাঁচ ভাই বোন কে কে আপনার ওয়ারিস? কবির খা, হ্যাঁ দেলোয়ার খা। জমিটা কার? জমিটা আপনি বলবেন তো। জমিটা আমার মায়ের। আপনার মার নাম কি? আমার মার নাম জীবন নেসা। আপনার মার নাম জীবন নেসা? জীবন নেসার জমি? জীবন নেসা আছে বাচ্চা না মারা গেছে? মারা গেছে, মারা গেছে, মৃত্যু? যে মৃত্যু। হ্যাঁ তাহলে আপনার হইলো ওয়ারিস। আর আপনার ওয়ারিস কে কে ওয়ারিস আপনারা? ওয়ারিস আমার ভাই কবির খা, দেলোয়ার খা, বেলগাজ বানু, রেবা বানু, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।